ওয়েলকাম স্টুডেন্ট আমি তোমাদের হরিহর মহাবিদ্যালয়ের বায়োলজির টিচার আগের দিন ক্লাসে আমরা আলোচনা করেছি কোষ পর্দার গঠন সম্পর্কে ডিটেলসে আজ আমরা আলোচনা করবো কোষ পর্দার কাজ প্লাজমা পর্দার কিছু বিশেষ গঠন যেমন ডেজমোজম স্পট ডেজমোজম বেল্ট ডেজমোজম হেমি ডেজমোজম টাইট জাংশন গ্যাপ জাংশন এছাড়াও কোষপর্দার মধ্যে যে সমস্ত পরিবহন আছে যেমন অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্যাসিভ ট্রান্সপোর্ট এন্ডোসাইটোসিস পিনোসাইটোসিস ফ্যাগোসাইটোসিস এইসব সম্পর্কে এসো আজকের ক্লাস আমরা তাহলে শুরু করি আগের ক্লাসে আমরা এই ফ্লুইড মোজাইক মডেল বা কোষপর্দা সম্পর্কে ডিটেলসে আমরা আলোচনা করেছি আজকে আমরা বই থেকে এখান থেকে দেখতে পাচ্ছি যে বিষয়গুলো পড়াবো সেগুলোর মধ্যে হচ্ছে যে প্রথমেই কোষপর্দার পর্দার কাজ তো আমি এখন যেগুলো পড়াবো সেগুলো মার্কিং করে যাচ্ছি পরে সেগুলো সম্পর্কে ডিটেলসে আমি আলোচনা করছি প্রথমে কোশ পর্দার এই কাজ সেখানে কি আমরা দেখতে পাচ্ছি যে প্রভেদক ভেদ্য পর্দা হিসেবে কোষ পর্দা কাজ করে প্রভেদক দ্যাট ইজ দ্য সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন অর্থাৎ কোন পদার্থগুলোকে কোষ পর্দা ভেতরে ঢোকাবে কোনগুলো বের করবে কোনগুলো ঢুকতে দেবে না সেগুলো ডিটারমেন্ট কে করে এই কোষ পর্দা করে তো সেই কোষ পর্দার মাধ্যমে বিভিন্নভাবে পরিবহন ঘটে পরিবহনগুলো ঘটে থাকে যেমন জল বা আয়নের উৎসেচক প্রভৃতি বিভিন্ন সাবস্ট্রেটের পরিবহন সেখানে বিভিন্নভাবে ঘটে থাকে সেই পদ্ধতিগুলো কি কি সেগুলো হচ্ছে যে ব্যাপন অভিস্রবণ তারপরে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বা প্যাসিভ ট্রান্সপোর্ট এইসবভাবে ঘটে থাকে আর কোষ পর্দার ভেতরে যে মেটেরিয়ালগুলো ঢুকবে কোনগুলো ঢুকবে না সেইগুলো মেনটেনের মাধ্যমে একটা হোমিওস্টেসিস কন্ডিশন সেলের মধ্যে মেনটেন করে কে এই কোষপর্দা পর্দা হোমিওস্টেসিস মানে একটা সুস্থিত পরিবেশ অর্থাৎ কোনগুলো ভেতরে ঢুকবে কোনগুলো ভেতরে ঢুকবে না সেই যে ব্যাপারটা মেনটেন করছে যে কোস পর্দা তো যাই হোক এরপরে যেটা পড়তে হবে আমাদেরকে সেটা হচ্ছে যে সিগন্যাল ট্রানজ্যাকশান এটা সম্পর্কে আমি ডিটেলসে পরে আসছি তারপরে যেটা পড়তে হবে এন্ডোসাইটোসিস এক্সোসাইটোসিস ডায়াবেটেসিস একক পর্দা গ্লাইকোক্যালিক্স ওকে মাইক্রোভিলাই তারপরে ডেজমোজম হেমিডেজমোজম টাইট জাংশন গ্যাপ বেল ডেসমোজোম স্পটডিসমোজম এনে আসছি আমরা প্লাজমা পর্দার ভেদতা দ্যাট ইস আ পারমেবিলিটি অফ প্লাজমা মেম্বর সেখানে কি অভেদ্য প্লাজমা পর্দা অর্ধভেদ্য প্লাজমা পর্দা তারপরে আসছি আমরা সিলেক্টিভলি বা ডিফারেন্সিয়ালি পারমেবেল প্লাজমা মেম্বর তারপরে আসছি আমরা ডায়ালাইজিং প্লাজমা মেম্বরেন নেক্সট প্যাসিভ ট্রান্সপোর্ট অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এগেন ডিফিশন ফেসিলিটার ডিফিশন অসমোসিস ফিল্টারেশন ডায়ালিসিস এন্ডোসাইটোসিস মিনস টু পিনোসাইটোসিস অ্যান্ড ফ্যাগোসাইটোসিস তারপরে আসছি এক্সোসাইটোসিস আর এমিওসাইটোসিস এদের মধ্যে ডিফারেন্স স্পর্দা এবং কোষ্ঠাচারের মধ্যে পার্থক্য পড়তে হবে আর পড়তে হবে পিনোসাইটোসিস ফ্যাগোসাইটোসিসের মধ্যে পার্থক্য তাহলে আমরা বই থেকে আজকে এতটা পর্যন্ত আলোচনা করব এখন আমরা আসছি ডায়াবেটাসিস ডায়াবেটাসিস কি এটা হলো একটা বিশেষ প্রক্রিয়া যার ফলে এই শ্বেতকণিকার দ্বারা ব্যাকটেরিয়া কোষগুলো ধ্বংসপ্রাপ্ত হয় যদি দেহের কোনো একটা স্থানে এই ব্যাকটেরিয়া কোষ প্রবেশ করে হ্যাঁ ব্যাকটেরিয়া কোষ ধরা যাক এখানে প্রবেশ করেছে দেহের দেহতরলের মধ্যে তাহলে কি হয় রক্তবাহের মধ্যে উপস্থিত শ্বেতকণিকা এটা রক্তবাহের ব্লাড ভেসেলের এন্ডোথেলিয়াম লেয়ার ওকে এন্ডোথেলিয়াম যে স্তর সেই স্তরটা এটা তো তার এটা ব্লাড ভেসেলের মধ্যে আছে কে আছে যে ডাব্লুবিসি তো সেই ডাবলি ডাব্লুবিসি কি করে যে যে স্থানে সংক্রমণ হয়েছে সেই স্থানের যে এন্ডোথেলিয়াম যে লেয়ার সেই এন্ডোথেলিয়াম লেয়ারটাকে ভেদ করে বাইরে বেরিয়ে আসে বাইরে বেরিয়ে এসে কি করছে এই ব্যাকটেরিয়া সেলগুলোকে ব্যাকটেরিয়া সেলগুলোকে এ কি করছে এনগালভ করছে আচ্ছা গিলে খেয়ে নিচ্ছে এই গিলে খেয়ে নিচ্ছে অর্থাৎ ব্যাকটেরিয়া কোষগুলোকে আস্তে আস্তে ধ্বংস করে দিচ্ছে তাহলে এই ব্যাকটেরিয়া কোষগুলোকে শ্বেতকণিকার দ্বারা ধ্বংস করার পদ্ধতির নামই হচ্ছে যে কি ডায়াফেডেসিস এরপর আমরা আসছি সেল কোট বা গ্লাইকোক্যালিক্স অনেক প্রাণী প্লাজমা পর্দার বাইরের দিকে হুম এটা যদি প্লাজমা পর্দা হয় তাহলে সেই প্লাজমা পর্দার বাইরের দিকে মিউকোপলিস্যাকারাইড গ্লাইকোপ্রোটিন গ্লাইকোলিপিড ইত্যাদি দিয়ে গঠিত যে আবরণ থাকে তাকে বলা হয় সেল কোট বা গ্লাইকো ক্যালিক্স ব্যাকটেরিয়া কোষের ক্ষেত্রে কি হয় এটি প্রোটিন লিপিড পলিস্যাকারাইড দিয়ে গঠিত হয় সেল কোট প্লাজমা পর্দার রক্ষণাত্মক রূপে কাজ করে উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে বিজ্ঞানী বেনেট প্রথম এই শব্দটি প্রবর্তন করেন সেলকোট কোষ পর্দার রক্ষক হিসেবে কাজ করে এবং এটি কোষ পরিধির ইলেকট্রোস্ট্যাটিক যে নিয়ন্ত্রণ সেটা করে থাকে তাহলে আমরা সেলকোট সম্পর্কে এখানে একটা কনসেপ্ট লাভ করলাম এরপর আসছি আমরা মাইক্রোভিলাই মাইক্রো ভিলাই সম্পর্কে জানব কোন কোনো কোষের ক্ষেত্রে কোষ পর্দাগুলি অসংখ্য ভাঁজ হয়ে এরকম আঙুলের মতো গঠন সৃষ্টি করে এই আঙুলের মতো গঠনযুক্ত এই স্ট্রাকচারটাকে বলা হচ্ছে যে ভিলাই আমরা ক্ষুদ্রান্তের মধ্যে ক্ষুদ্রান্তের যে কোষ সেই ক্ষুদ্রান্তের কোষে কিন্তু রকম অসংখ্য ভিলাই লক্ষ্য করি কি করছে এই ভিলাই ক্ষুদ্রান্তের যে দেওয়াল বা যে আয়তন সেই আয়তনটাকে বা তল যেটা সেই শোষণ তলের পরিমাণটা অনেকটাই বাড়িয়ে দেয় যেমন করে হচ্ছে যদি এখানে যদি এই ভিলাইটা না থাকতো তাহলে ক্ষুদ্রান্তের বাইরের যে এলাকা তাহলে এটি সোজাসুজি হয়ে থাকতো তাহলে এই এরিয়াটা কতটুকু হতো অল্প কিন্তু এখানে ভিলাইটা অর্থাৎ কুসপর্দাটা এরকম আঙুলের মতো বেড়ে যাওয়ার ফলে এই যে এরিয়াটা এটা অনেকটাই বেড়ে গেল অর্থাৎ দ্যাট ইজ দ্য শোষণ তল অ্যাবজরশান এরিয়া সে এরিয়াটা অনেকটাই বেড়ে গেল ভিলাইয়ের জন্য এক একটা কোষে প্রায় তিন হাজার মাইক্রোভিলাই থাকে এবার আমরা আসবো ডেজমোজোম সম্পর্কে জানতে ডেজমোজোম কি এটা যদি দুটো এপিথিলিয়াল কোষ হয় এটা একটা কোষ এটা একটা কোষ তাহলে সেই দুটো কোষের সংযোগস্থলে একটা স্ট্রাকচার যেটা দুটো কোষকে সংযুক্ত রাখছে অর্থাৎ সন্নিহিত দুটি প্রাণী কোষের কোষ পর্দার সংযোগস্থলে যখন কোষান্তর বস্তু জমা হচ্ছে সেই কোষান্তর বস্তু জমা হয় যে সংগঠন তৈরি করছে তাকেই বলা হচ্ছে যে ডেজমোজম এই ডেজমোজম এখানে দুই প্রকারের একটা হচ্ছে যে স্পট ডেজমোজমকে আবার কি বলা হয় ম্যাকুলা অ্যাডহেরিনসও বলা হয় ডেজমোজমের কি সাহায্যে কি হয় দুটো প্রাণী কোষের মধ্যে সংযোগ সাধিত হয় ডেজমোজম কি মিউকো পলিস্যাকারাইড ও প্রোটিন সহযোগে গঠিত হয় এই ডেজমোজম থেকে টোনোফিলামেন্ট বা টোনোফাইভিল নামক সূক্ষ্ম তন্তু নির্গত হয় ডেজমোজম সাধারণত ত্বকের এপিডার্মিস যে লেয়ার সেই এপিডার্মিস লেয়ারে দেখা যায় অত্যাধিক চাপের সময় কি করে কোষগুলোকে দুটো কোষকে পৃথক হতে দেয় না এটা ওই ডেজমোজমের মেন কাজ এরপরে আসছি আমরা টু টাইপস অফ ডেসমোজমের সম্পর্কে জানতে এবার আমরা আসবো বেল্ট ডেসমোজম একে জোনুলা অ্যাডেরিন বা টার্মিনাল বার বা ইন্টারমিডিয়েটারি জাংশনও বলা হয় ইহা দুটো কলামনার এপিথেলিয়াল সেলের মধ্যবর্তী স্থানে টাইট জাংশনের ঠিক নিচে অবস্থান করে ইহা একটিন দ্বারা গঠিত মাইক্রো ফ্লামেন্ট নিয়ে গঠিত এই একটিন ফ্লামেন্ট দুটি কোষের মধ্যবর্তী অংশে কানেক্টিং ফ্লামেন্ট দিয়ে দুটি কোষের কোষ পর্দাকে যুক্ত রাখে এই বেল্ট ডেসমোজমে অ্যাডহেরিন ওয়েবস এগুলোকে বলা হয় অ্যাডহেরিনস ওয়েব এই অ্যাডেরিন ওয়েভসের উপস্থিতি লক্ষ্য করা যায় এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি এগুলো অ্যাক্টিন ফিলামেন্ট হুম আলফা অ্যাক্টিনিন তারপর আছে ক্যাটেনিন এখানে দুটো প্লাজমা পর্দা পাশাপাশি অবস্থান করছে সেই প্লাজমা পর্দার মাঝখানে এখানে এখানে এই মাইক্রো মাইক্রোফিলামেন্টগুলো যুক্ত করেছে এখানে কোষ পর্দাকে সংযুক্ত রেখেছে এসছে যে বেল্ট ডেসমোজম এবার আসবো আমরা স্পট ডেসমোজম সম্পর্কে জানতে একে ম্যাকুলা অ্যাড্রিন বলা হয় পাশাপাশি অবস্থিত দুটি কোষ পর্দার মধ্যে সংযোগকারী একটা গোলাকার বস্তু হলো যে এই স্পট এই মধ্যে আমরা দেখতে পাচ্ছি গোলাকার একটা বস্তু যেটাকে বলা হচ্ছে যে সাইটোপ্লাজমিক প্লাকু এই প্লাকুটা এখানে একটা প্লাকু দেখতে পাচ্ছি এবং এখানে একটা প্লাকু দেখতে পাচ্ছি এই প্লাকুগুলো বা এই প্লাকু প্লাকু দুটো প্রান্স মেমব্রেন লিঙ্ক দিয়ে পরস্পরের সঙ্গে যুক্ত রাখে এবং কোষ পর্দার সঙ্গে দুটো কোষ পর্দাকে যুক্ত করে দেয় এই প্লাকুর গায়ে অসংখ্য আমরা দেখতে পাচ্ছি যে টোনো ফিলামেন্ট দেখা যায় এগুলো হচ্ছে যে টোনো ফিলামেন্ট তাহলে এই দুটো হচ্ছে যে প্লাকু প্লাকুর গায়ে অসংখ্য টোনো ফিলামেন্ট এবং এই প্লাকু দুটো দুটো ফিলামেন্ট দ্যাট ইজ ট্রান্স মেমব্রেন লিঙ্কার দিয়ে পরস্পরের সঙ্গে যুক্ত থাকে এবং কোষ পর্দাকে যুক্ত রাখে এই হল স্পট ডেসমের গঠন স্পট ডেসম দেখা যায় ভ্যাজাইনা কোষে তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে স্পট ডেসমের গঠন এবার আমরা আসবো আরেক প্রকারের জাংশন যেটাকে বলা হয় অক্লুডিন জাংশন অক্লুডিন ও সিসি এল ইউ জি অক্লুডিন জাংশন যেটা হলো টাইট জাংশন তাহলে টাইট জাংশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সন্নিহিত দুটি কোষের কোষ পর্দা কয়েকটি স্থানে একত্রিত হয়ে খাঁজ বা পরিপূরক পদার্থের সংগঠন সহ যে জাংশন সৃষ্টি করছে তাকে বলছে আমরা টাইট জাংশন বা জোনোলা অক্লুডেন্স এখানে কি হয় কোষ পর্দা যে স্থানটা সেই অন্তঃকোষীয় স্থানটাকে ব্লক করে দেয় অর্থাৎ এখানে এটা একটা কোষ পর্দা এটা একটা কোষ পর্দা সেই কোষ মাঝখানে এই স্থানটাকে বলা হচ্ছে যে অন্তঃকোষীয় স্থান এই অন্তঃকোষীয় স্থানটাকে ব্লক করে দিচ্ছে এখানে এই ধরনের কোষপর্দার যে সংগঠন বা স্ট্রাকচার সেই স্ট্রাকচারটা তৈরি হওয়ার ফলে এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি দুটো কোষপর্দা পর্দা সেই দুটো কোষ এটা কোষপর্দা একটা এটা একটা কোষ পর্দা সেই কোষপর্দার মাঝখানে এখানে একটা করে জাংশন তৈরি হয়ে গেছে হ্যাঁ এটাকে বলা হচ্ছে যে টাইট জাংশন টাইট জাংশন মূলত ভাইটিব্যাডদের ক্ষেত্রে দেখা যায় প্রায় চল্লিশ রকমের প্রোটিন দিয়ে এই টাইট জাংশন গঠিত হয় এদের মধ্যে উল্লেখযোগ্য দুটো প্রোটিন হল অক্লুডিন আর একটা হচ্ছে যে ক্লডিনস আরও একটা নাম জানা যায় যেটাকে হয় জে এম জ্যাম তাহলে এই দুটো প্রোটিনের নাম অবশ্যই মনে রাখবে অক্লুডিন এবং ক্লডিন যেটা টাইট জাংশন গঠনে সাহায্য করে ওকে এবার আমরা জানবো গ্যাপ জাংশন এটা হলো এক প্রকারের কমিউনিকেটিং জাংশন এটাকে নেক্সাস বলা হয় এটা হচ্ছে যে দুটো কোষ পর্দা এটা একটা কোষ পর্দা এটা একটা কোশ পর্দা সেই কোষ পর্দার মধ্যে একটা চ্যানেলের মতো একটা গঠন যে চ্যানেল কি করছে ক্ষুদ্র ক্ষুদ্র যে সমস্ত মলিকুল বা আয়ন আছে সেই মলিকুলগুলোকে একটা কোষ পর্দা থেকে আরেকটা আর একটা বা একটা কোষ থেকে অন্য কোষে যেতে সাহায্য করে বা বাধা দেয় এটা হচ্ছে যে এই গ্যাপ জাংশনের কাজ এখানে আমরা দেখতে পাচ্ছি এই ফুলের মতো গঠন যেখানে এই ফুলের মধ্যে গঠনগুলোকে বলা হয়েছে যে কোনেকশন কোনেকশন প্রত্যেকটা কোনেকশন এইদিকে একটা কানেকশন থাকে ওইদিকে একটা কানেকশন থাকে অর্থাৎ এই কানেকশন দুটো যুক্ত করছে দুটো কোষ পর্দাকে এই কোনেকশনগুলো ছটি করে কোনেকশিন প্রোটিন দিয়ে গঠিত এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমরা দেখতে পাচ্ছি ছটি করে কোনেকশিন প্রোটিন দিয়ে গঠিত এটা যখন ক্লোজ থাকে তখন আমরা দেখতে পাচ্ছি এইরকম কন্ডিশন আর যখন ওপেন থাকে তখন এখানে একটা মাঝখানে একটা ছিদ্র তৈরি হয় মাঝখানে এরকম একটা ছিদ্র তৈরি হয় এবং দুটো কোষ পর্দার মধ্যে যে পরিবহনটা সেই পরিবহনটা ঘটায় এই ধরনের জাংশন কোথায় দেখা যায় এই ধরনের জাংশন মূলত কার্ডিয়াক মাসেল এবং স্মুথ মাসেলের মধ্যে দেখা যায় তাহলে এখানে আমরা গ্যাপ জাংশন সম্পর্কে খুব সুন্দরভাবে এখানে জানলাম এবার আমরা দেখব প্যাসিভ এবং অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সেখানে কি হয় প্লাজমা পর্দার সেলুলার যে মিডিয়াম সেই এক্সট্রা সেলুলার মিডিয়াম থেকে কিছু মেটেরিয়াল প্লাজমা পর্দার মধ্যে প্রবেশ করে বা প্লাজমা পর্দা থেকে কিছু মেটেরিয়াল বাইরে চলে যায় সেই প্রসেসটা কিন্তু খুব সহজে ঘটে না যখন কোনো এনার্জি বা জৈবশক্তির প্রভাব দ্যাট ইজ এ এটিপির সাহায্য ছাড়াই যখন পদার্থের বা আয়নের যখন পরিবহন ঘটছে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে চ্যানেলটা সেই চ্যানেলের মধ্যে দিয়ে এই যে মলিকুলটা সেটা ঢুকে যাচ্ছে সেখানে কোনো এনার্জির প্রয়োজন হচ্ছে না তাহলে এনার্জির সাহায্য ছাড়া যখন কোনো দ্রবণের অনুর বা আয়নের পরিবহন ঘটছে তখন তাকে বলা হচ্ছে যে প্যাসিভ ট্রান্সপোর্ট বা নিষ্ক্রিয় পরিবহন ব্যাপন তারপরে সহায়ক ব্যাপন অভিশ্রবণ পরা পরিশ্রাবণ ডায়ালিসিস ইত্যাদি হলো এই ধরনের প্যাসিভ ট্রান্সপোর্টের এক্সাম্পেল এবার আসছে আমরা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অ্যাক্টিভ ট্রান্সপোর্ট তাহলে কী হবে প্যাসিভের ঠিক বিপরীত ওখানে কোনো এনার্জির দরকার ছিল না কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মলিকুলটা ট্রান্সপোর্টের জন্য এটিপি দরকার হচ্ছে অর্থাৎ এটিপি যেখানে যে ট্রান্সপোর্টে কাজে লাগছে বা দরকার হচ্ছে তখন তাকে বলা হচ্ছে যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এক্ষেত্রে কি হয় দোমনের যে মলিকুলটা এক্ষেত্রে প্যাসিভের ক্ষেত্রে কী হয়েছিল দবনের যে মলিকুলটা সেটা উচ্চ যে ঘনত্ব সেখান থেকে নিম্ন ঘনত্বের দিকে চলে গেছিল কিন্তু অ্যাক্টিভ ট্রান্সপোর্টে কী হয় নিম্ন ঘনত্বের থেকে সেটা উচ্চ ঘনত্বের দিকে যাবে তাহলে উচ্চ ঘনত্বের দিকে যেতে গেলে অবশ্যই সেখানে এনার্জির বা বলের প্রয়োজন আছে সেই এনার্জির জন্য তাহলে সেই ধরনের যে পরিবহনটাকে সেই পরিবহনটাকে বলা হচ্ছে যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এবার আমরা আসছি পিনোসাইটোসিস গ্রিক ওয়ার্ড পিনসিন দ্যাট ইজ দ্য টু ড্রিঙ্ক অর্থাৎ জল খাওয়া যে ব্যাপারটা তার গিলে খাওয়া জল খাওয়ার মতো তরল পদার্থকে খাওয়াকে বলা হচ্ছে যে ড্রিঙ্কিং বলা হচ্ছে তাহলে সেই এটা একটা পদ্ধতি যে পদ্ধতিতে প্লাজমা পর্দার মাধ্যমে তরল বস্তু কষে গৃহীত হয় তাকেই বলা হচ্ছে যে পিনোসাইটোসিস বা সেল ড্রিঙ্কিং গৃহীত তরল যে স্থানে অবস্থান করছে সেই স্থানটাকে বলা যে পিনোসাইটিক গহবর বা পিনোসাইটিক ভ্যাকল বা এটাকে পিনোজোমো বলা হয় বিজ্ঞানী এডওয়ার্ড অ্যামিবার কোষে প্রথম এই পিনোসাইটোসিস প্রক্রিয়াটা পর্যবেক্ষণ করেন যখন কোনো জলীয় দ্রবণ কোষ পর্দা সংলগ্ন হয় তখন কোষ পর্দা ওই দ্রবণ সহ নালির আকারে সাইটোপ্লাজমের মধ্যে প্রবেশ করে এরপর নালির দু প্রান্তের কোষ পর্দা পরস্পর সংলগ্ন হয়ে পিনোসাইটিক গহ্বরটা তৈরি করে এরপর আসছে আমরা ফ্যাগোসাইটোসিস ওয়ার্ড ফ্যাজিয়েন মিনস টু ইট আর কাইটোস মানে সেল তাহলে সেল যখন কোনো পদার্থকে খাচ্ছে কী ধরনের পদার্থ সলিড মেটেরিয়াল এক্ষেত্রে যে প্রক্রিয়ায় প্লাজমা পর্দা কর্তৃক কোনো কঠিন বস্তু খাদ্যকণা বা জীবাণু কোষে গৃহীত হয় তাকে বলা হচ্ছে ফ্যাগোসাইটোসিস এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ব্যাকটেরিয়া সেল সেখানে একটা ফ্যাগোসাইটোসিস কোষে সেটা গৃহীত হচ্ছে কিভাবে এখানে রিসেপ্টার আছে সেই রিসেপ্টারের মাধ্যমে এটা কোষের মধ্যে ঢুকে গেলো তাহলে ব্যাকটেরিয়াটা একটা সলিড ম্যাটেরিয়াল সেটা এই কোষের মধ্যে এটা একটা কোষের মধ্যে এরকম একটা গঠন তৈরি করে ফেলে যে কোষ থাকে ফ্যাগোসাইটিক সেল সেই ধরনের একটা হাঁ তৈরি করে ফেলে সেই হাঁয়ের মধ্যে তখন সেই ব্যাকটেরিয়াটা কোষটা ঢুকে যাচ্ছে এবং সেই ব্যাকটেরিয়া কোষটা ঢুকে গিয়ে সেই ফ্যাগোসাইটিক সেলের মধ্যে যে সমস্ত এনজাইম থাকে বা লাইসোজেমি লাইসোজেমিক যে এনজাইম থাকে সেই লাইসোজেমিক এনজাইম তাকে ডিস্ট্রয় করে দেয় ভেঙে দেয় অর্থাৎ ধ্বংস করে দেয় ওকে এককোষী প্রাণী যেমন অ্যামিবা শ্বেতকণিকা স্পঞ্জের অ্যামি অ্যামিবোসাইট কোষ এবং মিক্সোমাইসিটিস নামক উদ্ভিদ এই ধরনের প্রক্রিয়া দেখা দেয় অ্যামিবা এই পদ্ধতির মাধ্যমে খাদ্য গ্রহণ করে থাকে শ্বেতকণিকা এই পদ্ধতির মাধ্যমে জীবাণুকে এবং মৃত কোষকে আত্মসাৎ করে এই পদ্ধতিতে কোনো কঠিন বস্তু প্লাজমা পর্দা সংলগ্ন হলে ইনভ্যাজিনেশন পদ্ধতি বা ক্ষণপথ সৃষ্টির মাধ্যমে কাপের মতো গহব্বর সৃষ্টি করে সেই বস্তুটিকে ঘিরে ফেলছে ফলে একটা ফ্যাগোসাইটিক গহ্বর বা ফ্যাগোজম তৈরি করছে ওকে তাহলে এই হলো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া ওকে এরপরে আমরা আসছি এক্সোসাইটোসিস এক্সোসাইটোসিস কি এন্ডোসাইটোসিসের ঠিক রিভার্স একটা প্রক্রিয়া এন্ডোসাইটোসিস কি ছিল দুটো ছিল এই পিনোসাইটোসিস এবং ফ্যাগোসাইটোসিস ছিল এন্ডোসাইটোসিস এন্ডোমিন্স হচ্ছে ভেতরে প্রবেশ করছে আর এক্সো হচ্ছে যে যখন বাইরে বেরিয়ে যাচ্ছে কোষের বাইরে বেরিয়ে যাচ্ছে কোষের ভেতর থেকে বাইরে মেটেরিয়ালটা বেরিয়ে যাওয়া হচ্ছে যে এক্সোসাইটোসিস ওকে কোন নিঃসরণকারী কোষ থেকে যখন কোনো পদার্থ যেমন উৎসেচক হরমোন ইত্যাদি নিশ্চিত হয়ে কোষের বাইরে আসে তখন তাকে বলাচ্ছে এক্সোসাইটোসিস এক্সো মানে কাইটোস মিন্স হচ্ছে যে সেল ওকে তাহলে সেলের বাইরে যখন কোনো মেটেরিয়ালটা বেরিয়ে যাচ্ছে তখন তাকে বলা হচ্ছে যে এক্সোসাইটোসিস তাহলে যে বিষয়গুলো আমাদের মেন আলোচনা ছিল সেগুলো আলোচনা করে দিলাম এরপরে যদি কোনো বিষয় এই টপিকের মধ্যে আজকে যে বিষয়গুলো পড়ালাম তার মধ্যে যদি কোনো বিষয় তোমাদের বোঝার দরকার হয় অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করবে